শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। মিশো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের বাংলা ক্লাস থেকে মিস হাজির হলাম। তোমাদের এ পর্যন্ত ব্যায়াম জন্মন ধারাবাহিকভাবে লিখ চ থেকে নি পর্যন্ত পড়িয়েছি এবং খালিগা পুরনো তোমাদের পড়িয়েছি এবং কিভাবে তোমাদের হ্যান্ডরাইটিং SW CW করতে হয় ওটার উপরও ক্লাস নিয়েছি। তোমরা এতদিন হয়তো ওইগুলো প্র্যাকটিস করছো। তো আজকে তোমাদের ক্লাস আমার ক্লাস করাবো মিলকরণ। আজকে তোমাদের ক্লাস করাবো কি মিলকরণ। একটু চ থেকে নিও পর্যন্ত আশা করি তোমরা পারবে, এতদিন শিখে ফেলেছ। তাহলে চ থেকে নিও পর্যন্ত বর্ণগুলো পারলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন দিলে আশা করি ইনশাল্লাহ পারবে। এখন আজকে তোমাদেরকে মিলকরণ করাবো। তো আমরা চ থেকে নি পর্যন্ত শিখেছি, তাই না? কি সবাই ছোট ছোট করে বলো, চ থেকে নি পর্যন্ত শিখেছো? হ্যাঁ শিখেছে। তাহলে আমরা কি করব, মিলকরণ করব। মিলকরণ করতে আলাদা একটা মজা লাগে, তাই না? কি মিলকরণ করতে তোমাদের কেমন লাগে বলো তো? ভালো লাগে। তাহলে আমরা কি করব, মিলকরণ করব। তাহলে এটা কি কি
শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।